একটা নাটকের প্রোগ্রাম চলছে 2 দিন ধরে, তো সেক্ষেত্রে পৌরসভার পক্ষ থেকে কোনো পারমিশন নেওয়া হয়েছিল? কারণ ফুটপাতটা বেশ খানিকটা দখল হয়ে রয়েছে। আমরা যে শনিবার দুপুরের পর বিষয়টা আমাদের নজরে আসে, তখন আমাদের পৌরসভা বন্ধ হয়ে গেছিল কাল রবিবার। অবশ্যই তাদের কাছে একটা দায়িত্বশীল একটা পার্টি, তারা কীভাবে পৌরসভা আর একটা জায়গা এবং ফুটপাতটাকে একদম সম্পূর্ণভাবে উপায় করে তারা কীভাবে এই কাজটা করছে, আমি অবশ্যই সোমবারের দিন হলে তাদের পার্টির কাছে আমি অবশ্যই বিষয়টা জানতে চাই, এবং পরবর্তী দিনে যেন তারা এইরকম ধরনের কাজ আর কোনো মতেই করতে না পারে অবশ্যই তাদের জন্য আমি কৈফিয়ত চাইব পৌরসভার তরফ থেকে। সাধারণ মানুষের পক্ষ থেকে কোনো অসুবিধা হচ্ছে এরকম কিছু আপনাদের কাছে? সাধারণ মানুষের তো অবশ্যই, ফুটপাথটা এইভাবে একদম আটকে দিয়ে সাধারণ মানুষের একটা যাতায়াতের রাস্তা, সেই জায়গাটা এইভাবে একটা দায়িত্বশীল পার্টি কী করে করলো আমি তো প্রথমেই বুঝতেই পারি না। তা সুতরাং তাদের কাছে আমি কৈফিয়ত চাইব পরবর্তীতে এইরকম ধরনের কাজ যেন কোনো সংগঠনই যাতে না করে, পৌরসভার পারমিশন ছাড়া উইদাউট পারমিশনে, আমরা এটা নিশ্চয়ই তাদের কাছে আমরা কৈফিয়ত চাইব, এবং পরবর্তীতে কারা অন্য কেউ যাতে করতে না পারে তার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা পৌরসভা। যে প্রোগ্রামটা করছেন গণনাট্যের, সেই প্রোগ্রামটা ফুটপাত দখল করে মূলত কার্যত বাঁদিকের অংশটা পুরো ব্লক হয়ে গেছে, আপনাদের তো পেছনে জায়গা ছিল। এটা একটা কালচারাল কর্মসূচি, সাংস্কৃতিক কর্মসূচি, এবং হচ্ছে ওখানে আমাদের অষ্টম ভারতীয় গণনাট্য সংঘের তাদের জেলা সম্মেলন উপলক্ষে একটা ওপেন প্রোগ্রাম হবে কালকে কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রে, তাদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে নদিয়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন এলাকা থেকে তার প্রতিনিধিরা তারা আসবেন, মিলিত হবে শান্তিপুরে, এবং একটা হচ্ছে সেখানে সম্মেলন হবে। কিন্তু তাকে তার একটা প্রকাশ্য কর্মসূচি সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আজকে হচ্ছে হবে, এবং তার জন্য একটা মঞ্চ করা হয়েছে, এবং হচ্ছে সেই মঞ্চের হচ্ছে মধ্য দিয়ে যাতায়াতের কোনো সমস্যা, রাস্তার যাতায়াতের কোনো সমস্যা হওয়ার কথা নয়। ফুটপাতে যারা হেঁটে যান, এতে হচ্ছে ইতিপূর্বেও শান্তিপুরে দাঁড়িয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি যে হচ্ছে কর্মসূচি, রাজনৈতিক দলের কর্মসূচি, সেই কর্মসূচিতে হচ্ছে এই রাস্তার পাশে হচ্ছে যে এলাকায় রাস্তাকে মানে যাতায়াতের পথকে না আটকে হচ্ছে কর্মসূচি ইতিপূর্বেও শান্তিপুরে দাঁড়িয়ে সংগঠিত হয়েছে। কোথায় কর্মসূচি করবে, কর্মসূচি করবার জন্য তো হচ্ছে এই এলাকাগুলোকেই আমরা অতি ইতিপূর্বেও শান্তিপুরে এই এলাকাগুলোয় বিভিন্ন ধরনের কর্মসূচি, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান তারা যেমন করেছে, বিভিন্ন রাজনৈতিক দল তারা করেছে। পাশে তো লাইব্রেরির মাঠ রয়েছে যেখানে অনেক বড় জায়গা, এবং আপনাদেরও কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্র যেটা আপনাদের অনেকখানি জায়গা, মাঠে রঙ্গপীঠের নাট্যোৎসব তারা করছেন, ফলে হচ্ছে আমাদের পাশে কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্র, এবং তাকে কেন্দ্র করে সামনে একটা হচ্ছে প্রকাশ্য কর্মসূচি এটা করা হয়েছে। আমি মনে করি না এতে হচ্ছে যাতায়াতের কোনো সমস্যা হবে, এবং আমরা আমাদের ভলেন্টিয়াররা থাকবে, ফলে হচ্ছে আমাদের যাতায়াতের ক্ষেত্রে রাস্তা জ্যাম হওয়া বা যানজট তৈরি হওয়ার মতো সমস্যা হবে না, ফলে আমাদের ভলেন্টিয়াররা সেভাবে দেখবে। আপনার নাম আর পরিচয়?